So welcome back to my YouTube channel, guys. This is Sachin and you are watching SB Moto Vlogs. So guys, aaj onek din por abar vlog e eschi. To ajke ami basically jacchi ami yete mane Madhyamgram jacchi. To amar CBR e kichu servicing koranor ache, mane ektu tapping er kaj koranor ache, tarpor brake pad ar oil seal ta change korte hobe, shocker er oil seal change kora ache, koyekta kaj ache. To tar jonno ami ekhon Madhyamgram jabo. তো এখান থেকে মধ্যমগ্রাম অ্যাপ্রক্সিমেট 35 কিলোমিটার তো চলো যাওয়া যাক এখন বাজে দুপুর 1:30 আই থিং তো চলো তোমাদেরকে একবার নিচে গিয়ে দেখাই গাড়ি কন্ডিশন কিরকম কি হয়েছে একবার তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি গাড়ি সাউন্ড সবকিছু দেখাচ্ছি তো চলো আগে নিচে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ বাইকটা বাইকের কন্ডিশন দেখতেই পাচ্ছ খুবই নোংরা হয়ে আছে আমি খুব একটা বের করি না তো তোমাদেরকে একটা জাস্ট একবার ট্যাপেটের সাউন্ডটা শুনিয়ে দিই আওয়াজ শুনতেই পাচ্ছ হয়তো ক্যাট 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 করে আওয়াজ হচ্ছে তো এটা ট্যাপিং চেঞ্জ হবে আর কি তো তার জন্যই যাচ্ছি তো চলো রাস্তা যাওয়া অনেকদিন ওয়াটার সার্ভিসিং হয়নি তাই গাড়িটা একটু ময়লা হয়ে পড়ে আছে আবার কাজ করানোর পর আমি ওয়াটার সার্ভিসিং করাবো লেটস গো এখন কৃষ্ণাকে পিক করবো আমি একা যাবো না তো আমার সাথে কৃষ্ণা যাচ্ছে ওকে তোমরা ফার্স্ট টাইমই দেখবে আমার ব্লগে আমি অ্যাকচুয়ালি গাড়িটা অনেকদিন ধরেই বসিয়ে রেখেছিলাম মানে আমি কাজ করাতে পারছিলাম না জানি কি আমি যাই না এখানে কোথায় কাজ হচ্ছিল না সিবিআরে তো তারপর মানে আমার একটা বন্ধুর কাছ থেকে জানলাম যে মানে মধ্যমগ্রামের দিকে সিবিআরে কাজ হয় ক্লাউড হন্ডা ওখানেই যাচ্ছি আর কি তো আমি একটা বন্ধুর রেফারেন্সেই যাচ্ছি বড় ইউটিউব চ্যানেল আছে তোমরা গিয়ে একবার আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পারো ওই চ্যানেলটা তো এখান থেকে আমরা নেবো এজেসি বোস ফ্লাইওভার মা ফ্লাইওভার গাইস তো তোমাদেরকে আমি আজ একটা কথা বলতে চাই মানে তোমরা যদি জানতে চাও যে মানে কত কি খরচা পড়ছে ট্যাপিং এর তো আমার চারটে ট্যাপিং আছে চারটে ট্যাপিংই চেঞ্জ হবে তো এই যে ওখানে যে উৎপলদা আছে যে মানে গ্যারেজ মানে যে গ্যারেজের মালিক আর কি সে বললেন যে চারটে ট্যাপিং অ্যারাউন্ড 1200 পড়বে মানে এক একটা ট্যাপিং হয়তো 300 টাকা করে অ্যারাউন্ড সব কিছু আমার সার্ভিসিং কস্ট ফস্ট নিয়ে লেবার চার্জ নিয়ে অ্যারাউন্ড 3200 মতন হচ্ছে চলো দেখা যাক আর ব্রেক প্যাডও চেঞ্জ হবে সামনে ব্রেক প্যাড বলে কিছু নেই আর আর অয়েল সিল চেঞ্জ হবে মোটর অয়েল
মানে ওয়েদার একদম পারফেক্ট, একদম ঠান্ডা খুব একটা নেই, রোদ বেশ ভালো মোটামুটি উঠেছে। আমি মধ্যগ্রামের অ্যাকচুয়াল লোকেশন আমি জানি না, তো ম্যাপ দেখে দেখে যেতে হবে। কৃষ্ণা ফোনে ম্যাপ অলরেডি লোকেশন সেভ করা আছে অলরেডি, তো ওই আমাকে লোকেশন বলছে। অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি মা ফ্লাইওভারে উঠেছি, অনেকদিন পর। আজকে তো ব্লগই মানে ব্লগ ছাড়তামই না, আমি অ্যাকচুয়ালি ব্লগ করতাম না, জানি কি আমার বাইকে একটু প্রবলেম ছিল বলে তাই আমি করছিলাম না। তো তোমাদেরকে আমি আর একটা ভিডিওতে আমি বলে দেবো, যেদিন আমি বাইকটা আজকে অ্যাকচুয়ালি আমি বাইক মানে ওখানে দিয়ে চলে আসবো, মানে কি দু তিন দিন টাইম লাগবে বলেছে উৎপলদা। অ্যারাউন্ড কত কস্ট করছে টোটাল, মানে এখনো পর্যন্ত কত খরচা হয়েছে সেগুলো আমি সব বলে দেবো, সেদিনই বলে দেবো। क्या हो रहा है भाई? हाँ? ये क्या है, क्या ये वाला? हाँ बोल से मेट्रो स्टेशन अभी तो आज हम सुनेंगे जेखने मेट्रो स्टेशन हमें बोले होते पड़े देखते खूब ही भल लग गया है। কোন মেট্রো স্টেশন হচ্ছে সেটাও জানি না। কৃষ্ণা ইয়ে কোন সা মেট্রো স্টেশন হে ভাই? কোন সা মেট্রো স্টেশন হে? যাই হোক কৃষ্ণা বলছে সাইন্স সিটি মেট্রো স্টেশন হতেও পারে। আমি তো ভেবেছিলাম কোনো স্টেডিয়াম ফিডিয়াম হবে, যেরকম দেখে মনে হচ্ছে আর কি। এখন আমরা নিকো পার্কের কাছে এসেছি, মানে নিকো পার্কের কাছাকাছি আর কি। এখান থেকে অ্যারাউন্ড এখনো 23 কিলোমিটার দেখাচ্ছে। এখন আমরা এসেছি, এখন আমরা আছি এখানে হচ্ছে উল্টোডাঙ্গা, মানে এটা হচ্ছে উল্টোডাঙ্গা ব্রিজ। উল্টোডাঙ্গা ব্রিজ ক্রস করে তারপর যেতে হবে। এখনও অ্যারাউন্ড 16 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে, অনেকটাই ডিস্টেন্স আর কি। এখন আমরা আছি দশ রোডে, আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট 9 কিলোমিটার দেখাচ্ছে। আস্তে আস্তেই যাচ্ছি, গোয়াটা তাড়াহুড়ো যাচ্ছি না, কারণ কি বেশি জোরে বাইক চালাতেও পারবো না, আস্তে আস্তে যেতে হবে।
আঙ্কেল মনে হয় এখন বাইক নিয়ে পড়ে আছে না আসলে। এখন আমরা এয়ারপোর্টে দাঁড়লাম, এয়ারপোর্টে জাস্ট পাশেই, মানে এটা পুরোটাই এয়ারপোর্ট। এই রাস্তা এর আগে আমি কোনোদিন চালাইনি, কোনো গাড়িও চালাইনি, বাইকও বাইক নিয়েও কোনোদিন আসা হয়নি, তো আমার খুব একটা নলেজ নেই, তাহলে গুগল ম্যাপে দেখে যাচ্ছি। ট্যাপিং এর আওয়াজ আসছে কি আসছে না জানি না, কিন্তু আমার কানে বেশ ভালোই আসছে ট্যাপিং এর আওয়াজটা। মানে আস্তে আস্তে যত মানে হায়ার আরপিএম এ যত যাচ্ছে তত মানে সাউন্ডটা আরো যেন বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। আর ক্লাউড নাইন হন্ডা জাস্ট পেছনে, এই যে পুরো লোকেশন মেরে এসেছি আমরা, এখন আমরা জাস্ট মধ্যমগ্রাম মানে উৎপলদার দোকানের বাইরেই রয়েছি, আর ওই পারে হচ্ছে দোকান, ওখানে বাইক রেখে এসেছি, তো এখন বাড়ি যাবো। তো বাইক এখন তিন দিন রাগ লাগবে বললো যে কাজ করানোর জন্য, তো চলো নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে। আমার সাথে আছে এখন কৃষ্ণা, কৃষ্ণা ওকে, সো সি ইউ ইন নেক্সট ব্লগ।